सहज पाठ यूट्यूब चैनल पक्ष थेके दशम श्रेणीर प्रत्येक छात्र छात्री के आरो एकबार गणित विषय स्वागत जानाई। आज आमरा पश्चिमबंग मध्य शिक्षा परिषदेर पाठ्यसूची अनुयायी गणितेर अष्टम अध्याय लम्ब वृत्ताकार चौं थेके कोषे देखी आठेर 16 नम्बर अंकटा निये आलोचना करब। 16 नम्बर अंकेर स्टेटमेंटटा यदि देखी ताहले देखब जे फायर ब्रिगेडेर कोनो एकटी दल एकटी जल भर्ती लम्ब वृत्ताकार टैंकारेर जल 2 सेमी दैर्घ्येर व्यासेर 3टी होस पाइप दिये मिनिटे 420 मीटार बेगे ढेले 40 मिनिटे आगुन नेभालो। यदि टैंकारटिर व्यासेर दैर्घ्य 2.8 मीटार एवं दैर्घ्य 6 मीटार हय तबे प्रथम पार्टेर उत्तर जेटा सेटा हच्छे जे आगुन नेभाते कत जल खरच हयेछे এবং 2 নম্বর হচ্ছে যে ট্যাঙ্কারে আর কত জল রয়েছে তা নির্ণয় করো। দয়া করে নিজে সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য পাশের বেল বাটনটি ক্লিক করুন। তাহলে অঙ্কের স্টেটমেন্ট থেকে বোঝা যাচ্ছে যে অঙ্কের দুটি পার্ট। প্রথম পার্টে যেটা বের করতে হবে সেটা হচ্ছে যে আগুন নেভাতে কত জল খরচ হয়েছে। তাহলে আমরা যদি সমাধান করি এবং প্রথম পার্ট যদি দেখি তাহলে প্রথম পার্ট থেকে যে তথ্যসূত্রগুলো পাওয়া যায় সেটা প্রথমে দেখার আগে প্রথমে যেটা চেয়েছে প্রথম পার্টে আগুন নেভাতে কত জল খরচ হয়েছে। তাহলে হোস পাইপ দিয়ে 3টি হোস পাইপ দিয়ে যে জলটা বেরিয়েছে সেই জলটাই আগুন নেভাতে খরচ হয়েছে। অতএব তাহলে হোস পাইপের প্রত্যেক হোস পাইপের আয়তন বের করতে হবে। তাহলে হোস পাইপের আয়তনের জলটাই আগুন নেভাতে খরচ হয়েছে, অবশ্যই 3টি হোস পাইপের মোট জলটা। আচ্ছা তাহলে হোস পাইপের ক্ষেত্রে কি তথ্যসূত্র দেখে নি। তাহলে লম্ব বৃত্তাকার ট্যাঙ্কারের 2 সেমি দৈর্ঘ্যের ব্যাসের তাহলে হোস পাইপের ব্যাসের দৈর্ঘ্য বলা আছে যে 2 সেমি उच्चता मिनिटे 420 मीटर बेगे जल गेছে এবং 40 মিনিটে আগুন নেভানো হয়েছে। তাহলে উচ্চতা হবে যে 40 × 420। অতএব উচ্চতা হোস পাইপের উচ্চতা বা হোস পাইপের দৈর্ঘ্য যাই বলা হোক হোস পাইপের দৈর্ঘ্য হচ্ছে যে 420 মিটার। এটাকে যদি প্রথমে ডেসিমিটারে কনভার্ট করা যায় তাহলে 420 4200। এবারে 4200 ডেসিমিটার করে প্রত্যেক মিনিটে কি গেছে জল, তাহলে 40 মিনিটে জল যাবে এত ডেসিমিটার उच्चता। होस पाइपेर उच्चता होस पाइपेर आयतन आमरा सबाई जानी जे पाई आर स्क्वायर एच फर्मुला। ताहले जदि मानगुलोके जदि बसिए नेওয়া যায় ताहले देखबो जे पाई आर = जे 0.1 স্কয়ার ইন্টু এইচ হচ্ছে যে 420 সরি 4200 ইন্টু 40 ঘন ডেসিমিটার বা ঘন ডেসিমি। আচ্ছা তাহলে এটা হলো একটা পাইপের আয়তন। অতএব 3টি হোস পাইপের আয়তন তাহলে কি হবে পাই ইন্টু 0.1 স্কয়ার इंटू 4200 इंटू 40 इंटू 3 होस पाइप आयतन তাহলে এত ঘন ডেসিমিটার। আচ্ছা এবারে যদি ক্যালকুলেশন করা যায় তাহলে আমরা দেখব যে প্রথমেই তাহলে দশমিকটাকে তুলে দিতে হবে। পায়ের মানটা বসিয়ে নেওয়া যায় 22/7। দশমিকটা তুলে দিলে হবে 1/10 r इंटू r स्क्वायर তাহলে 1/10 ইন্টু 4200 ইন্টু 40 इंटू तीन एत घन डेसिमिटार তাহলে যদি ক্যালকুলেশন যদি করা যায় তাহলে 0 0 কেটে গেল 7 6 42 তাহলে থাকলো 22 6 40 3 এত ঘন ডেসিমিটার তাহলে ইকুয়াল টু এটা গুণ করলে হবে যে 15840 घन डेसिमिटार इजिकल टू होते जे 15840 लिटार आमरा जानी जेहेतु जे 1 घन डेसिमिटार समान होते जे 1 लिटार जेहेतु 1 घन डेसिमिटार इक्वल टू होते जे 1 लिटार अच्छा 1 लिटार अच्छा এবারে তাহলে এটা হলো যে তিনটি হোস পাই তাহলে এত জল খরচ হয়েছে তাহলে আগুন নেভাতে আমাদের প্রথম যেটা উত্তর চেয়েছিল যে আগুন নেভাতে কত জল খরচ হয়েছে তাহলে আমরা লিখে দিতে পারি প্রথমটাই অতএব আগুন নেভাতে মোট 15840 লিটার জল খরচ হয়েছে তাহলে এটা হচ্ছে যে প্রথম পার্টের উত্তর হয়ে গেল। এবার হচ্ছে যে দ্বিতীয় পার্ট, আমাদের দ্বিতীয় পার্টের জন্য কি কি চেয়েছে না বলেছে যে ট্যাঙ্কারে আর কত জল রয়েছে তাহলে এবারে তাহলে ট্যাঙ্কারটা আয়তন বের করতে হবে তাহলে ট্যাঙ্কারটা আয়তন বের করার জন্য কি কি সূত্র আছে না ট্যাঙ্কারের ব্যাসের দৈর্ঘ্য বলা আছে ট্যাঙ্কারের ব্যাসের দৈর্ঘ্য বলা আছে ব্যাস ইকুয়াল টু বলা আছে 2.8 মিটার অতএব তাহলে ব্যাসার্ধ তাহলে 2.8 ডিভাইডেড বাই 2 এত মিটার ইকুয়াল টু হচ্ছে যে 1.4 মিটার এটাকে যদি ডেসিমিটারে কনভার্ট করা যায় তাহলে হচ্ছে যে 14 বা 14 ডেসিমিটার আর উচ্চতা বলা আছে এইচ উচ্চতা এইচ বলা আছে কত না 6 মিটার তাহলে এটাকে আমরা বলতে ডেসিমিটারে কনভার্ট করলে 60 ডেসিমিটার আচ্ছা 60 ডেসিমিটার আচ্ছা তাহলে এটা হয়ে গেল উচ্চতা তাহলে এবার ট্যাঙ্কারের আয়তন ওই একই সূত্র পাই আর স্কয়ার এইচ আমরা জানি পাই আর স্কয়ার এইচ তাহলে পাই ইনটু আর হচ্ছে যে 14 তাহলে হচ্ছে যে 14 স্কয়ার ইনটু হচ্ছে যে 60 এত ঘন ডেসিমিটার। এবার যদি ক্যালকুলেশন যদি করা যায় তাহলে প্রথমেই পাই এর মানটা বসিয়ে দিতে হবে 22 এর 7 ইনটু 14 স্কয়ার মানে 14 ইনটু 14 হচ্ছে যে 60 তাহলে এত ঘন ডেসিমিটার তাহলে 7 দুগুণে 14 তাহলে হচ্ছে যে 22 ইনটু 2 ইনটু 14 ইনটু 60 এত ঘন ডেসিমিটার আচ্ছা তাহলে এটা গুণ করলে 22 ইনটু 2 ইনটু 14 ইনটু 60 গুণ করলে হয় যে 36960 ঘন ডেসিমিটার ইকুয়াল টু তাহলে এত লিটার 36960 লিটার আর আমরা আগে জানি যে 1 ঘন ডেসিমিটার ইকুয়াল টু 1 লিটার 1 ঘন ডেসিমিটার ইকুয়াল টু আমরা জানি যে 1 লিটার এটা আমরা আগে জানি তাহলে এত লিটার তাহলে ট্যাঙ্কারের আয়তন হচ্ছে যে 36960 লিটার মানে ট্যাঙ্কারে এত জল ছিল এবার তার মধ্যে 15840 লিটার জল আগুন নেভাতে খরচ হয়ে গেছে তাহলে এখন ট্যাঙ্কারে জল আছে 36960 মাইনাস 15840 লিটার যেটা আগুন নেভাতে খরচ হয়েছে তাহলে এটা বিয়োগ করলে হবে যে 21120 লিটার 21,120 लिटार তাহলে এই জলটা ট্যাঙ্কে বর্তমান আছে তাহলে আমরা উত্তর লিখতে পারি যে অতএব বর্তমানে ট্যাঙ্কে অবশিষ্ট জল इक्वल टू 21,120 लिटार उत्तर। अच्छा अंक एखाने शेष हलो आज एई पर्यन्तই और तोमरा स्टूडेंटरा जारा सहज पाठ यूट्यूब चैनल नतून तादेर बोलছি तोमरा प्लिज सहज पाठ यूट्यूब चैनलটিকে सबस्क्राइब करबे और बाकी सबाइके बोलছি যে তোমরা আমাদের সহজ পাঠ ইউটিউব চ্যানেলের ভিডিওগুলিকে লাইক এবং শেয়ার করবে তোমরা যত বেশি পরিমাণ শেয়ার করবে ভিডিওগুলি তত বেশি সংখ্যক ছাত্রছাত্রী বা মানুষজনের কাছে পৌঁছে যাবে তাহলে আজকের মতো এখানেই শেষ ধন্যবাদ।